আজকালের মধ্যেই আমার ডিম ফেটে বাচ্চা বের হবে, ভালোই হবে, আমাকে মা বলে ডাকবে। আমি ছাড়া তোমার আর কোনো সন্তান নাই। মা তুমি ওরা ছেড়ে দাও, আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। তুমি যাও এদিকে, তুমি তো একটা সাপ। আমি ডিম বাজিটা ভাত খাবো, ডিম বাজি করা বাদ দিয়ে মাছ রান্না দিচ্ছে, মাছ খাই যে সেই মজা। যত সব মাছ খাই যে ভালো লাগে না, এক চিমড়ি মাছ দিলে 10,000 কাটা বেড়া। হ্যাঁ মানে এই খাবার মন ধরে, এর সে ডিম বাজি দেখাম কত ভালো লাগবো, তাতে মাছ রান্না দিয়ে দিচ্ছে, বাড়িতে আর দাম না। যত সব বাহ, আমার ডিমটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে, না জানি আমার বাচ্চাটা দেখতে কত সুন্দর হয়। যাই হোক, আজকালের মধ্যেই আমার ডিম ফেটে বাচ্চা বের হবে, ভালোই হবে, আমাকে মা বলে ডাকবে। কিন্তু এখন তো আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবারের সন্ধানে যাই, এসে তারপরে আবার তাপ দিব। আমার এখন ইঁদুর, ব্যাঙ, মাছ এগুলো সংগ্রহ করতে হবে, নাহলে আমার পেট ভরবে কি করে। যাই, বাচ্চা তুমি এখানে থাকো, আমি একটু পরেই চলে আসব, ঠিক আছে? না আর খিদা লাগছে, আবার ঘোরালাম না, যাই লোক ফরকার দোকান থেকে বাগি করে একটা ডিম নিয়ে গিয়া, ডিম নিয়ে যায় আমার ঘুম বাইজা দাও, পরে পেটটা ভরে ভাত খাম। যাই, হ্যাঁ ডিম না, কিন্তু এই জায়গায় ডিম আইলো কোন দিকে? ও এই জায়গায় তো পুকুর, এই মনে হয় হাঁসে গোসল করতে ডিম বাইরে থেকে গেছে। যাই, হাঁসের ডিম হলে তো আরো ভালো, মেলা দিন ধরে হাঁসের ডিম খাই না। যাই, মারা যায় না কই গা যে মা হাঁসের ডিম ভাইজা দাও, আমি মজা করে পেটটা বেড়ে পথ খামো। যাই, তেঁতুল যা লাগে রে, আমার মন হইতেছে এই তেঁতুলটা সারা জীবন আমার কাছে রেখে দেই। বান্ধবী এই মজা রে, দে তোর ডামারে খাই, দে দিমুকে, তোর আছে না তোর ডামারে দে, তেল দিম। এই তোর নজর খারাপ, তুই আমার দিকে নজর দিস না, তোর দিকে না, তোর তেঁতুলের দিকে নজর দিস। সেই মজা, এত মজা তেঁতুল না কোনো দিন। এ দেন কই যাস? হ্যাঁ আরে তেঁতুল খাইতেছি, তেঁতুল খাবি? এ তো কত ধরাই গা, আমি এই যে দেখ হাঁসের ডিম পাইছি। হাঁসের ডিম কই পাইলি? চুরি করছস? হাঁসের ডিম চুরি করমকে? ওই মারুফ কাকা কাছে বড় পুকুর আছে না, এনে দিয়ে এই যে হাঁসের ডিম বার হয়ে গেছে। আমিও ভাবলাম যে ডিম বাজির নিকে আমি ভাত খাই নাকি, তাহলে এটা নিয়ে যায় পেটটা পয়রা খাই, সকালে কিছুই খাই নাই। কিছুই খাস নাই? না। ওই দেন ডিমটা আমার দিয়ে যা, আমি অমলেট করে খাম। দে অমলেট? আমি বাসতেছি না, আমার জ্বালা হে অমলেট আলাইছে। হুন সকালে ডিম বাজির নিকে ভাতই খাই নাই, মাছ রান্না ছিল দেখে ভাত রান্ধি নাই, মানে খাই নাই কে, বাইরে থেকে বাইরে আইছিলাম, এরপরে ডিম পাইছি। এই ডিম নিয়ে আমার কমে যে বাঁচবার নিয়ে আমি গেলাম। আরে দিহান দেখ ওরে দে, আমরা সবাই মিলে জুলাবাতি খাবো। হ্যাঁ জুলাবাতি খাই, জুলাবাতি খাই আর দেখ করে তুই আর দেখ খাবি, আমরা আর দেখ খাই। হ্যাঁ কে তোর আর দেখ দেনা বুকে? আমি তো বুঝতেছি না, আমি এটা পুরাটা খামো, তোর আর দেখ দেমুকে। সর এই আমার সানুস কি মনে হয় দিহানে ওই হাঁসের ডিম মোর দিনা পুকুর থেকে চুরি করে আনছে। তো যাই হোক হাঁসের ডিম তো আমি খামো, খাবি খাবি দিব না এটা খাবি। দেখ দেখ খাই, দেখ দেখ আর দে আর দেখ তো। এই যে কবি না মা, এই যে নাও একটা হাঁসের ডিম পাইছি, তোমরা পুকুরনে পড়ে আছিল, হাঁসে মনে করছো তোমার ডিম পাইয়া গেছে, এটা নিয়ে আইছি, ধরো এটা আমার বাইজা দাও। হাঁসের ডিম পাইছস? যাক ভালোই হয়েছে। ডিমটা এখানে থাক, আমি পেঁপেটা কেটে নেই, ডিম দিয়ে রান্না করে দিবনি। হ্যাঁ না, পেঁপের লোকে ডিম দেখান না আমি, আমার ডিম বাজি করে দাও, আমার খুব ক্ষুধা লাগছে। হাত মুখ দিয়ে আহি, হাত মুখ দিয়ে এনে খামো, বাজি করে দাও। যা তুই, ওইসে এখনই বাজি দি, তুই ডিম ফিনে থাক, আগে আমি সবজি কেটে নেই, তারপরে ডিম পাবো। আমি ছাড়া তোমার কোনো সন্তান নাই মা, তুমি ওরা ছেড়ে দাও, আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। এই তোমার কাছে যাবো মানে? এটা আমার মা, আমার কাছে থাকবো। আমি তোমার কাছে যাবো না, তুমি যাও, যাও এদিকে, যাও। হ্যাঁ তুমি যাও এদিকে, তুমি তো একটা সাপ, তুমি আমাদের ওখানে থাকতে পারবে না, তুমি যাও। তুই আমার মার কাছ থেকে আমার আলাদা করবি? ওরে তোমার সাহস! না ওরে তোরে তো শেষ করে দিব। না 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 না, ওই সাপটা তোর বলারে মেরে ফেলবো। না 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 না, আমার ডিমটা কই? আমার বাচ্চা কে নিয়ে গেল? আমার ডিমটা, আমার বাচ্চা, আমার এত বড় সর্বনাশটা কে করলো? আমার বাচ্চা, বাচ্চা তুই কই গেলি? হ্যাঁ বাচ্চা, ডিম ফুটে বেরিয়ে হারিয়ে গেল। তাহলে কি আমার বাচ্চা ডিম ফেটে বের হয়ে হারিয়ে গেল? আমাকে দেখতে না পেয়ে কোথায় গেল? ওরে আমি কোথায় খুঁজবো? বাচ্চা, বাচ্চা তুই কোথায় গেলি? বাচ্চা, আমার বাচ্চা! না 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 না, দেখো তুমি আমার মারতে চাইতেছো কি লিগা? ওটা তো আমার মা। না ওটা তোর মা কিছুতেই হতে পারে না, ওটা আমার মা। আরে আমি আমার মায়ের ভালোবাসার ভাত কাউরে দিব না। না ওটা আমার মা, আমি আমার মায়ের ভাত কাউরে দিব না। ওটা আমার মা। তোরে তো, তোরে তো আমি খাইছি। না না কাকা, কাকা ও কাকা, কাকা কাকা আমার বাঁচান কাকা, আমার সামনে দাও করছে, আমার সামনে মাইরা লাবো। কি কও? হ্যাঁ সামনে দাও করছে। হ্যাঁ কোন দিকে? এই যে তাই দিদি তাড়ি নি, ওই যাইছে আমার বাঁচান। তুই আমার কাছ থেকে বাঁচার জন্য ওদের কাছে বিচার দিতেছস, আর আমার কি করতে পারবো? কিচ্ছুই করতে পারবো না। বাঁচতে তুই না গলা সাপ, এটা দেখে মিয়া মানুষ, ও যাত্রা পালা অভিনয় করবো, এই জন্য সাপের ড্রেস পরছে, তাও আবার তোরা সাপের ড্রেস। কি বললি তোরা? আমি যাত্রা পালা করবো, আমি তোরা সাপ? আমি হইলাম বিষাক্ত নাগিনী, আমার এক চলে তোরা, তোরা দুজন শেষ হয়ে যাবে। ও বলে কামড় দেবো, এই কামড় মরবো, কামড় দে কামড় দে। দেখ দেখ কেমন দেয় না। আমি কইছিলাম না সাপ হয়ে যায় বাবা, বাবা রে বসতে কেমন বসতে পলাও মাছ পাছালি পলাও রে বাবা পালে যাবে কোথায়? আমি তো তোরে বাঁচতে দেব না, কারণ তুই বেঁচে থাকলে আমার মা আমারে ভালোবাসবো না, তুই মরে গেলে সব ভালোবাসা আমার। শহরে বাঁচতে দেবো না, তাহলেই না সে আমার আর আমার মায়ের মাঝখানে আসবো, তখন সবাই শেষ করে দেবো। ও আল্লাহ আর পারতাছি না, এখন কি করি? ও তো দুধেবেলা আবার শেষ করে দিব, আমি কি করি? আমি দৌড়াতে পারতাছি না। কে কোথায় আছো? আমার বাঁচাও, আমার বাঁচা। ওই যে একটা সাপ আছে, আমার বাইরে লাবো। সাপ মানুষ সাপ দেখ মারা কিন্তু ভালাম মায়েরা, আমার অনেক গন্ধ হইতেছে, আমার মায়েরা ভালাবো। এই মারমই তো, আমি আমার মার ভাগ কাউরে দিব না, শুধু আমার। জিহান এগুলা কি কইতাছে? মায়ের ভাগ মানে? হ্যাঁ আসলে হইছে কি, আমি যে একটা ডিম পাইছিলাম না, ওই ডিম ভাইটা এই সাপ বাইরেছে, এটা সাপ হয়ে যেতে পারে, আবার মানুষ হইতে পারে। আমি পৃথিবীর ভয়ঙ্কর সাপ। না কিন্তু বেঁচে থাকে তাহলে আমি গ্রামের মানুষ সব মেরে ফেলাবো। দেখ ওর ছেড়ে দে, ওর ক্ষতি করিস না। তুমি সব কি করতেছ? পোলার সামনে দৌড়াইতেছে। আমি নিজের চোখে দেখছি, পুরো একটা ডিম নিয়ে এসে ডিমের মুখ থেকে সাপ হয়েছে, সাপের থেকে মানুষ। ও মা গো, আমি এটা কি দেখলাম? আমার পুলার কি হইব? আচ্ছা কোন দিকে গেছে এটা বলো তো, কোন দিকে গেছে? এই তুমি তোমার সাথে এটা কে? এটা নিশ্চয়ই বাবা। তোমরা আমাদেরকে ভয় পাচ্ছো কেন? আমার আদর করো। তুমি সব আমি তো তোমার কোনো ক্ষতি করবো না। তোমরা তো সাপ না, আমরা সাপ না, আমরা মানুষ। কে তোমার ছেলে? কেউ তোমার ছেলে না, আমি একমাত্র তোমার সন্তান, বুঝতে পারছ? এইসব কি কইতেছে? এই দেখেন, এই ত্রুটি তুই আমার আটকে লিখান। স্যার আমার, স্যার মা মা বাবা আমার বাঁচাও। ঠিক আছে, অনেক দাঁড়াইছস, আমরা অনেক দূর বাড়াইছস, এবার দেখ কেমন লাগে। ওরা ছাড়বেন না, ওরা একদম শেষ করে দেন। মা বাবা তোমরা আমার বাঁচাও, তোমরা আমার থেকে দূরে গেল। এই ত্রুটি থেকে আমার মাইরে ফেলাবো, আমার খুব ভয় করতেছে। দিহান দেখ, ওরে তুই মেরে ফেলা, একবার শেষ দিয়ে দে। আপনারা মেরে ফেল, মেরে ফেল। হ্যাঁ আপনারা করে তার মেরে ফেল, মেরে ফেল, ওরে মেরে ফেল। হ্যাঁ ওই এখনি শেষ করে দিচ্ছি। না না না, আপনি থামেন, ওর আপনি কিছু করেন না। দিহান হ্যাঁ, কারণ ও আমার বাবা মারে বাবা মা ডাকছে, আর যেহেতু আমার বাবা মা বাবা মা ডাকছে সেহেতু আমার বোন। বোন? আমি তো তোমার মায়েরা ফলাতে চাইছিলাম, আর তুমি আমার বাঁচাইলা। জানো আমি আগে ভাবতাম পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা হইল মায়ের ভালোবাসা, মায়ের পায়ের নিচে নাকি জান্নাত, আর সেই মা বাবা আজকে আমার মৃত্যুর মুখে ঠেলে দিতেছে। আর আমি তোমার মারতে চাইছি, মায়েরা ফলাতে চাইছি, তারপরেও তুমি আমার বাঁচাইলা। হ্যাঁ বাঁচাইলাম, তুমি যেহেতু আমার বাবা মার বাবা মা ডাকছো সেহেতু আজকে থেকে তুমি আমাদের সাথেই থাকবা। আমি তোমার ভাই, কিন্তু আমি তো জন্ম নেওয়ার পরে উনারে দেখছি, উনি তো আমার মা। আমি তোমার মা না, তাহলে আমার মা কে? দেখো উনি তোমার মা না, আসলে আমি তোমার এক জায়গা থেকে পাইছিলাম, একটা ডিম পাইছিলাম, ওটার থেকেই তুমি হইছো। তুমি একটা কাজ করো, তুমি তোমার মারে খুঁজে দেখো, হয়তো বা জঙ্গল দিয়ে থাকতে পারে, আর যদি না পাও তাহলে আমি তোমার কথা দিতেছি, তুমি আমাদের সাথে থাকবা, আর আমার মারে তুমি মা বলে ডাকবা। আচ্ছা ঠিক আছে। এই আমার মুক্ত করে দাও, আমার কষ্ট হইতাছে। ঠিক আছে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে যাও। বিদায়। বাবা আর কোনো কিছু জঙ্গল জঙ্গলে বাইরে কিছু নিয়ে আবি না বাইতে। ঠিক আছে মা, আমি আর বাইরে যাব। হ্যাঁ আমিও যাই। চলো তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম।